দরজায় তালা না দিলেও নিরাপদে থাকবে ঘর বা অফিস। সিকিউরিটি ডোর নামে এমনই একটি ইলেকট্রিক ডিভাইস উদ্ভাবন করেছেন বগুড়ার ইসলাম ব্যাংক কর্মী লুৎফর রহমান। সিসি ক্যামেরা আর অ্যালার্ম সিস্টেম যুক্ত এই দরজায় স্পর্শ করলেই স্বয়ংক্রিয়ভাবে মোবাইলে বেজে উঠবে রিংটোন। আছে রিমোট কন্ট্রোলের মাধ্যমে দরজা খোলা ও বন্ধের ব্যবস্থা। বগুড়ার প্রতিনিধি আবুল কালাম আজাদের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। বছর তিনেক আগে ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গেলে লুৎফর রহমানের বগুড়া শহরের বাসায় চোর ঢোকে, সর্বস্ব নিয়ে যায়। এরপর ঘরকে নিরাপদ করার কাজে লেগে পড়েন। দুই বছরের চেষ্টায় উদ্ভাবন করেন দরজাটি। দরজা আঘাত করার সাথে সাথে যে মালিক আর কি দরজায় ডিভাইসটা ইনস্টল করছে তার বাসায়, সে মালিকের মোবাইলে রিং চলে যায়। কাঠ, স্টিল বা লোহার যে কোনো দরজায় ডিভাইসের মাধ্যমে সিকিউরিটি ডোর তৈরি হয়। অপরিচিত কেউ দরজায় আঘাত বা হেজবল স্পর্শ করলেই বেজে উঠবে অ্যালার্ম। দরজায় কোনো চাপ পাওয়ার সাথে সাথে আপনার মোবাইলে রিং চলে যাবে। কত নম্বর ফ্লোর বা দরজায় আঘাত হয়েছে তা জানিয়ে দেবে সিগন্যাল লাইট। অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে দরজার সামনের ভিডিও ও অডিও দেখা ও শোনা যাবে। অফিস, দোকানপাট, যার যে অবস্থা সিউরি আছে, সেই সিউরির সাথে আমার ডিভাইসটা ইনস্টল করলে তারা এই সুফলটা তারা পাবে। লুৎফরের এই উদ্ভাবন চমকে দিয়েছে এলাকার মানুষকে। এরকম ডোর যে আবিষ্কার করছে আমি দেখতে আসলাম বাজারে, এরকম মানে সিকিউরিটি আছে, অনেক সিকিউরিটি সিস্টেম আছে কিন্তু এরকম সিকিউরিটি সিস্টেম নাই। ডিজিটাল সিস্টেমে ডোর লকিং এবং সেটা সিকিউরিটি দিবে দেওয়া সম্ভব, এটার একটা বাস্তব উদাহরণ স্থাপন করেছে লুৎফর রহমান ভাই। তা আমি মনে করি যে এ থেকে আমরা এবং দেশবাসী সবাই উপকৃত হবে। সরকারি বা বেসরকারি কোনো প্রতিষ্ঠান এগিয়ে এলে মাত্র 10-15 হাজার টাকায় তৈরি করা যাবে এই ডোরটি। অফিস বা বাসা বাড়িতে দেবে শতভাগ নিরাপত্তা, এমনটাই দাবি উদ্ভাবকের। সমর ইসলাম, একুশে টেলিভিশন।